হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। থাই স্যুপ খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আজকে আমি খুবই অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ের মধ্যেই থাই স্যুপ রান্না করে দেখাবো। আমি আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। থাই স্যুপে সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আপনি চাইলে কয়েকটি লেবু পাতা ছিঁড়ে দিতে পারেন, তবে যদি আপনি লেমন গ্রাস বা থাই পাতা ইউজ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আমাদের বাড়ির ছাদের টবে লেমন গ্রাস ছিল, আমি সেখান থেকে কয়েকটি ছিঁড়ে নিচ্ছি। এবার এগুলো ভালো করে ধুয়ে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি চিকেন স্টক তৈরি করতে। থাই স্যুপে চিকেন স্টকটা খুবই আবশ্যিক একটি উপাদান। চিকেন স্টক তৈরি করার রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার থাই স্যুপের জন্য চিকেন স্টক রেডি আছে, এখানে 5 কাপ চিকেন স্টক আছে। চিকেন স্টক তৈরি করার সময় আমি যে চিকেনগুলো ইউজ করেছিলাম সেই চিকেনের টুকরোগুলো আমি এখন ছোটো করে কেটে নিয়েছি, যেটা আমি থাই স্যুপে ইউজ করব। তারপর নিয়ে নিয়েছি মাঝারির চেয়ে একটু ছোট সাইজের 1 কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা খোসা ছাড়িয়ে শুধু লেজের অংশটুকু আমি রেখে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি মাশরুম, যে কোনো সুপার শপেই আপনি মাশরুম পেয়ে যাবেন। 6-7টি মাশরুম আমি এরকম আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনি চাইলে চিংড়ি মাছ মাশরুম স্কিপ করতে পারেন, শুধু চিকেন দিয়েও এই থাই স্যুপ তৈরি করতে পারেন। পাত্রে আমি 4টি ডিমের কুসুম নিয়ে নিয়েছি, এখানে ডিমের সাদা অংশ ইউজ করা যাবে না, আর হাঁসের ডিম হলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে থাই স্যুপের কালারটা দারুণ আসে। আমি হাতের কাছে হাঁসের ডিম পাইনি তাই আমি এখানে মুরগির ডিম ইউজ করেছি। ডিমের কুসুমগুলো এভাবে স্ক্র্যাম্বল করে নিব। তারপর এখানে একে একে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ লেবুর রস, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু টেস্টিং সল্ট, সামান্য ফুড কালার, আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করেছি, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি থাই পাতাগুলো, আর এখানে আমি দেশি আদার টুকরো করে নিয়েছি কিছু, আপনি থাই আদা ইউজ করতে পারলে আরও বেশি বেটার হবে। 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তারপর 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপর আমি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা ভালো করে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো দিলাম, জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, তারপর সামান্য লবণ দিব। এবার এই মশলাটা ভালো করে কষে নিব, তারপর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। চিংড়ি মাছ সিদ্ধ হতে এমনিতেও খুব বেশি সময় লাগে না। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ চিকেন স্টক দিয়ে দিব, এবার ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিব। ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা মিডিয়াম লো ফ্লেমে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর ঢাকনা তুলব, তারপর এখানে আগে থেকে মিক্সড করে রাখা উপকরণগুলো ঢেলে দিব। এবার ভালো করে এই উপকরণগুলো আমি নাড়াচাড়া করে দিব। তারপর এখানে বাকি চিকেন স্টকগুলো ঢেলে দিব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, পানি দিয়ে কিন্তু এই থাই স্যুপ রান্না করা যাবে না, তাহলে টেস্ট একটুও ভালো আসবে না। তবে আপনি পানি ইউজ করতে চাইলে সাথে
চিকেন স্টক কিউব ইউজ করতে পারেন, যেটা বিভিন্ন সুপার শপে কিনতে পাওয়া যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চুলা হাই ফ্লেমে এটা প্রায় 10 মিনিটের মতো রেখে দিব, এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। 10 মিনিট পর যখন এটা মোটামুটি ঘন হয়ে আসবে, মানে নর্মাল স্যুপের কনসিস্টেন্সি যেরকম হয় সেরকম কনসিস্টেন্সি এলেই আমরা বুঝে যাবো যে আমাদের স্থায়ী স্যুপটা রান্না করা হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। ট্রাস্ট মি, আমার আজকের থাই স্যুপ রান্নাটা দারুণ টেস্টি হয়েছে, একেবারে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।